وعليكم السلام ورحمة الله وبركاته. اكبر প্রশ্ন করেছেন যে আমার নিকট হতে এক ভাই প্রায় 10 বছর আগে 1 লক্ষ টাকা নিয়েছিল। অন্য একটা বিষয় নিয়ে সে ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়েছে, তখন আমি বলেছি যে আমার টাকাটা আমাকে দিয়ে দাও। তখন সে বলছে যে দেব না, তোমার কাছ থেকে কোনো টাকা নেয়নি। এর জন্য আমি তাকে কাফের বলেছি, অস্বীকার করেছে বলে। এখন কি আমার গুনাহ হয়েছে? কাফের শব্দ বলা এটা উচিত হয়নি, যদি সেটা আপনি রাগের মধ্যে বলে ফেলেছেন, কিন্তু এটা উচিত হয়নি। বাকি আপনি তার কাছ থেকে টাকা নেওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সেটাই হচ্ছে মূল, যে কাউকে ঋণ কর্জ দেওয়ার সময় লিখে রাখতে হবে এবং সাক্ষী রাখতে হবে। এখন আমাদের সমাজের মানুষগুলো এগুলো করে না। এই যে আপনি এতগুলো টাকা তাকে দিলেন, তো যদি আপনার সাক্ষী থাকতো, লিখিত থাকতো, তাহলে সে অস্বীকার করতে পারতো না। কিন্তু এগুলো হয়তো বা নাই, যার কারণে সে সুযোগ পেয়েছে, আল্লাহ আলাম। পরবর্তীতে সতর্ক হওয়ার জন্য চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।